হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিপ্টো ইউনিভার্সিটি। এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কীভাবে আপনি একজন ব্লকচেইন ডেভেলপার হতে পারেন। আমার ভিডিও কমেন্টের মধ্যে মিনিমাম 1000-এর উপরে এরকম কমেন্ট এসেছে যে কীভাবে ব্লকচেইন ডেভেলপার হওয়া যায়। কিন্তু আমি পার্সোনালি ডেভেলপার না, আমি জাস্ট ইনভেস্টর, যার কারণে এটা নিয়ে আমার ডিপ তেমন আন্ডারস্ট্যান্ডিং ভালো ছিল না, যার কারণে ভিডিও বানাই নাই। বাট আমি লাস্ট কিছুদিন ধরে কাটাকাটি করার পর আপনাদের জন্য একটা কীভাবে আপনি একজন ব্লকচেইন ডেভেলপার হবেন এটার একটা গাইড নিয়ে এসেছি। তো যদি আপনি ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন, আমি সব কিছু এখানে আপনাদেরকে এক্সপ্লেইন করব। প্রথমে আমি এখানে ব্লকচেইন নিয়ে ইন জেনারেল কিছু কথা বলি। ব্লকচেইন বর্তমানে যদি আপনি ট্রেন্ডিং টেকনোলজিগুলোর মধ্যে দেখেন, যেমন কোয়ান্টাম কম্পিউটিং আছে বা মেশিন লার্নিং আছে, এভাবে যদি টপ কিছু টেকনোলজির লিস্ট তৈরি করেন তাহলে ব্লকচেইন এখানে টপ 3 টপ 2 এর মধ্যে থাকবে। এবং গত বছর ব্লকচেইনকে ঘিরে কিন্তু হিউজ পরিমাণ হাইপ ছিল, এটা যারা ক্রিপ্টো মার্কেটে আছেন তারা মোটামুটি সবাই জানেন, আর যারা ক্রিপ্টো মার্কেটের মধ্যে নাই তাদের জন্য বললাম আর কি। এই সেক্টরে বর্তমানে 20,000-এর উপরে প্রজেক্ট বা প্রোডাক্ট কাজ করতেছে। কয়েন মার্কেট ক্যাপ বা কয়েন গেকুতেই গেলে দেখতে পারবেন, এখানেই 13,000 কয়েন গেকুতে অ্যারাউন্ড 20,000-এর মতন কয়েন লিস্টেড। এটা ছাড়াও মিনিমাম 4-5,000 আর্লি স্টেজ প্রজেক্ট আছে যাদের টোকেন বা কয়েন এখনও মার্কেটে আসে নাই। আর যদি আপনি এখানে কিছু জব পোর্টাল দেখেন স্পেশালি ক্রিপ্টোকারেন্সির জন্য, এখানে শুধুমাত্র 28,000 প্লাস জব এখানে ওয়েব 3 জবসের মধ্যেই আছে। এবং এই ব্লকচেইন ডেভেলপারদের কিন্তু হিউজ পরিমাণ একটা স্যালারি এখানে থাকে। যদি আপনি জব করেন আপনি চাইলে ফ্রিল্যান্সিংও করতে পারেন, এটার জন্য ফাইবার, আপওয়ার্ক এ ধরনের প্ল্যাটফর্ম তো আছেই। তো আপনি যদি এখানে দেখেন প্রতিটা জবের মধ্যেই কিন্তু একটা ভালো অ্যামাউন্ট এখানে স্যালারি ধরা হয়, 80K, 90K, 100K, এটা হলো প্রতি বছরে আর কি। তো মান্থলি $10,000-$12,000 পর্যন্ত পড়ে। যদিও আপনি বিগিনার হিসেবে ঢুকলে এত পরিমাণ ডলার তো পাবেন না, বাট তারপরও বাংলাদেশের তুলনায় ভালো স্যালারি আপনি এখানে পাইতে পারেন। এটা ছাড়াও বেশ আরও অনেকগুলো জব পোর্টাল আছে যেখানে অনেক পরিমাণ জব আছে। এখানে ক্রিপ্টোকারেন্সি জবস .com একটা ওয়েবসাইট আছে, এটার মধ্যেও অনেক পরিমাণ জবস আছে। তারপরে রিমোট 3, এটাও আরেকটা ওয়েব 3 জবস প্ল্যাটফর্ম, তো এখান থেকেও আপনারা দেখতে পারেন পার্ট টাইম ফুল টাইম অনেক ধরনের জবই এখানে আছে। আর বেশিরভাগ হায়ারিংগুলোই হয়ে থাকে নর্মালি টুইটার থেকে, বা যদি মনে করেন আপনি কোনো ইভেন্টের মধ্যে গেলেন ওইখান থেকে অন্যান্য ডেভেলপারদের সাথে পরিচিত হলে ওইখান থেকেই মূলত একজন আরেকজনকে হায়ার করে আর কি। বা টুইটারে যদি আপনি বিভিন্ন প্রজেক্ট করে এটা আপলোড করেন অন্য ডেভেলপারে যদি ওইটা দেখে তাহলে তারা পার্সোনালি আপনাকে হায়ার করতে পারে। তো ব্লকচেইন বর্তমানে একটা ট্রেন্ডিং টেকনোলজি, আর আমার পার্সোনাল মতে ফিউচারও অনেক পরিমাণ ভালো, যার কারণে আমি পার্সোনালি ফুল টাইম ক্রিপ্টোতে আছি। তো যদি আপনার ডিপ ইন্টারেস্ট থাকে তাহলে আপনিও হতে পারবেন ব্লকচেইন ডেভেলপার। তবে ভালো এবং প্রফেশনাল লেভেলের ডেভেলপার হতে হলে অবশ্যই আপনাকে অনেক পরিমাণ টাইম এখানে দিতে হবে, কারণ যদি এটা খুব সহজে অ্যাভেলেবল হতো তাহলে এই ডেভেলপারগুলোর কিন্তু এত পরিমাণ ডিমান্ড থাকতো না। যেমন ধরেন 2008-09 বা 2010-এর দিকে যদি একটা নিউজ ওয়েবসাইট আপনি বানাতে চাইতেন তাহলে হয়তো বা আপনাকে 1-2 লাখ এরকম বা তার বেশিও খরচ করতে হতো। বাট বর্তমানে এরকমও অনেক অ্যাডস আসে আমার সামনে, 3,000-2,000 টাকায় নাকি নিউজ ওয়েবসাইট বানিয়ে দেয়। সো যেই জিনিসটা যত বেশি ইজি সেখানে রিওয়ার্ডটাও কিন্তু তত পরিমাণ কম। সো এখানে ব্লকচেইন ডেভেলপার বলতে দুই ধরনের ডেভেলপার আছে, একটা হলো কোর ব্লকচেইন ডেভেলপার আর একটা হলো স্মার্ট কন্ট্রাক্ট ডেভেলপার। আমি এখানে কথা বলবো স্মার্ট কন্ট্রাক্ট ডেভেলপার নিয়ে, কারণ কোর ডেভেলপারের মধ্যে খুব একটা জব অপরচুনিটি বা আপনি অনেক পরিমাণ ইনকাম করতে পারবেন বাট অপরচুনিটি অনেক পরিমাণ কম। সো যার কারণে আমি স্মার্ট কন্ট্রাক্ট নিয়ে এই ভিডিওটা বানাচ্ছি। আর যদি আপনি কোর ব্লকচেইন ডেভেলপার হতে চান বা ওইটা কীভাবে কাজ করে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, ট্রাই করবো পরবর্তী কোনো ভিডিওতে ওই বিষয়টা নিয়ে কথা বলার জন্য। তো প্রথমে আপনাকে এখানে যেটা করা উচিত সেটা হলো ক্রিপ্টোকারেন্সি কী অ্যান্ড কীভাবে কাজ করে আপনাকে একটু বেসিক ধারণা নিতে হবে। এটার জন্য আমার একটা কোর্স আছে, চাইলে এই কোর্সটা করতে পারেন। এটার মধ্যে বেসিক বা মিডিয়াম লেভেল পর্যন্ত অনেকগুলোই ভিডিও তৈরি করা আছে, অ্যারাউন্ড 40টার মতন ভিডিও আছে, যেগুলো দেখলে মোটামুটি ক্রিপ্টোকারেন্সির বেসিক সম্পর্কে আপনার আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে, চাইলে করে নিতে পারেন। বা আপনি যদি ইন্ডিভিজুয়ালি শিখতে চান আমি এটাই রিকমেন্ড করব, আপনি ইউটিউবে যান, হোয়াট ইজ বিটকয়েন, বিটকয়েন কীভাবে কাজ করে, হোয়াট ইজ ইথেরিয়াম, সোলানা, অন্যান্য ব্লকচেইন নিয়ে বা ব্লকচেইনটা কী, এ ধরনের আপনার মনের মধ্যে যত কোয়েশ্চেন আছে প্রচুর পরিমাণ ভিডিও পেয়ে যাবেন প্রতিটা টপিকের উপরেই। যখন আপনার বেসিকটা এখানে ক্লিয়ার হয়ে যাবে তখন আপনি এখানে যেটা করবেন আমি বলবো আপনি HTML এবং CSS দিয়ে শুরু করেন। যখন আপনার HTML এবং CSS সম্পর্কে একটা ভালো আইডিয়া হবে, এই দুইটা শেখা তুলনামূলকভাবে সহজই, HTML এবং CSS আপনি যদি ভালো সময় দেন তাহলে 1 মাসের মধ্যেই আপনার এই দুইটা কমপ্লিট হয়ে যাবে এবং আপনি নর্মাল যে কোনো একটা ওয়েবসাইট আপনি তৈরি করতে পারবেন।
তারপর আপনি এখানে যেটা করবেন সেটা হলো আপনি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবেন। যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমি রিকমেন্ড করব জাভাস্ক্রিপ্ট শেখার জন্য। জাভাস্ক্রিপ্ট শিখতে আপনার টাইম লাগতে পারে 2 থেকে 3 মাস, এটা ডিপেন্ড করে আপনি কত টাইম এখানে ব্যয় করবেন সেটার উপর। কারো কারো 6 মাস, কারো কারো আরও বেশি টাইমও লাগে। তো আপনি এখানে জাভাস্ক্রিপ্টটা শিখবেন, তারপরে আপনি এখানে একটা ফ্রেমওয়ার্ক শিখবেন। আমি রিকমেন্ড করব এখানে রিয়্যাক্ট শেখার জন্য। আপনি অ্যাঙ্গুলার বা অন্যান্য যে ফ্রেমওয়ার্কগুলো আছে ওইগুলোও শিখতে পারেন, কিন্তু ক্রিপ্টোর মধ্যে যতগুলো ওয়েবসাইট আছে এর 70% থেকে 90% পর্যন্ত ওয়েবসাইট রিয়্যাক্ট দিয়ে বিল্ড করা, তো যার কারণে রিয়্যাক্টই রিকমেন্ড থাকবে আর কি। তো আপনার HTML CSS শেখা কমপ্লিট, এবং তারপরে আপনি জাভাস্ক্রিপ্ট শিখলেন, তারপরে আপনি রিয়্যাক্ট শিখলেন, তারপরে আপনাকে এখানে শিখতে হবে সলিডিটি। ক্রিপ্টোর মধ্যে সলিডিটি হলো বর্তমানে সবচেয়ে বড় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং সলিডিটি দিয়ে কিন্তু আপনি ইথেরিয়ামের মধ্যে যে কোনো ধরনের স্মার্ট কন্ট্রাক্ট বানাতে পারবেন। তারপরে বাইন্যান্স স্মার্ট চেনের মধ্যেও আপনি সলিডিটি ইউজ করতে পারবেন। EVM কম্প্যাটিবল যতগুলো ব্লক চেন আছে সবগুলোর মধ্যে আপনি সলিডিটি ইউজ করতে পারবেন। এখানে পলিগন আছে, তারপরে OKB আছে, 80 থেকে 90% কাজ সলিডিটির মধ্যেই থাকে, বা সলিডিটির মধ্যেই জব অপরচুনিটি বা ডেভেলপারের সংখ্যা সবচেয়ে বেশি। এটা ছাড়াও পরে আপনি চাইলে সোলোনার মধ্যে ইউজ করা হয়, রাস্ট, কার্ডানোর মধ্যে তাদের ওন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। তো ওইটা আপনার উপর ডিপেন্ড করে যে আপনি কোনটার মধ্যে ডেভেলপার হবেন, বাট আমি রিকমেন্ড করবো সলিডিটি প্রথমে শেখার জন্য। তারপর আপনাকে শিখতে হবে Web3.js এবং Ether.js। যদিও আপনি সেম কাজ Web3.js এবং Ether.js দুইটা দিয়েই করতে পারবেন, বাট Ether.js কিন্তু বর্তমানে খুবই পপুলার। দেখতে পাচ্ছেন এখানে উইকলি ডাউনলোড 10 লাখের উপরে, বাট Web3.js এর ডাউনলোড তুলনামূলকভাবে কম। তো এখানে হয়তো বা আপনার মনে অলরেডি কোয়েশ্চেন চলে এসেছে যে এতগুলো শিখা কী করবো বা কোনটা দিয়ে কী করে। এখানে জাভাস্ক্রিপ্ট, তারপর হলো React.js, তারপরে আমি যে বললাম HTML এবং CSS, এই চারটা মূলত ইউজ করা হয় ফ্রন্ট এন্ড ডেভেলপ করার জন্য বা তৈরি করার জন্য। যেমন ধরেন মনে করেন এটা হলো ইউটিউবের ফ্রন্ট এন্ড, মানে আমরা যেটা দেখতে পাই এটাকে বলা হয় ফ্রন্ট এন্ড আর কি। তো এটা ডেভেলপ করার জন্য আপনাকে এখানে জাভাস্ক্রিপ্ট, React.js, তারপরে হলো HTML CSS সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। তারপর হলো ব্যাকএন্ড। ব্যাকএন্ড যেমন ধরেন আপনি এখানে ইউনিসোয়্যাপের মধ্যে এখান থেকে যদি আপনি ক্লিক করেন আপনার মেটামাস্কের পপ আপটা ওপেন হবে, আপনি মেটামাস্কটা কানেক্ট করতে পারবেন, তারপর এখানে আপনি কিন্তু সোয়্যাপ করতে পারবেন। তো এই সোয়্যাপগুলো কিন্তু হয় স্মার্ট কন্ট্রাক্টের দ্বারা, এবং এই স্মার্ট কন্ট্রাক্টটাকেই মূলত ব্যাকএন্ড বলা হয়। তো এই স্মার্ট কন্ট্রাক্ট লেখার জন্য বা এরকম ওয়েবসাইট তৈরি করার জন্য আপনার এখানে সলিডিটি সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে বা সলিডিটি সম্পর্কে জানতে হবে। তারপরে এই যে ধরেন আপনি ফ্রন্ট এন্ডও তৈরি করলেন এবং ব্যাক এন্ডও তৈরি করলেন, এই দুটাকে কানেক্ট করবেন কীভাবে? আপনি এখানে স্মার্ট কন্ট্রাক্ট লিখলেন, সাথে সাথে আপনি এখানে যে কোনো একটা ওয়েবসাইট তৈরি করলেন, তো এই দুটাকে কানেক্ট করবেন কীভাবে? সেটার জন্য আপনি Web3.js এবং Ether.js ইউজ করবেন। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তারপরে এই পাশে আরও বেশ অনেকগুলো অপশন রয়েছে, এই সবগুলোই আপনার জানতে হবে জাভাস্ক্রিপ্ট শেখার পরে। যখন আপনি সলিডিটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবেন তখন এটা ফাইনাল স্টেজ। এখানে রিমিক্স আইডি, যেখানে আপনি কোডগুলো লিখবেন ওইটা সম্পর্কে জানতে হবে, টাফল, মেটামাস্ক সম্পর্কে জানতে হবে, গানাশ প্লাগইন কীভাবে ইউজ করতে হয়, তারপরে অটোমেটেড মার্কেট মেকার, হার্ডেট সম্পর্কে আপনার ভালো আইডিয়া থাকতে হবে। বর্তমানে বেশিরভাগ মানুষ হার্ডেটই ইউজ করে থাকে। এটা ছাড়াও আপনি এখানে টোকেন, NFT, DAO এগুলো কীভাবে ক্রিয়েট করতে হয় ওটা সম্পর্কে যখন আপনি সলিডিটি কোডগুলো লেখা শুরু করবেন তখন আপনি আস্তে আস্তে এগুলো বুঝতে পারবেন। আর তারপরে আপনাকে লাস্ট ওরাকল সম্পর্কে একটা ভালো আইডিয়া থাকতে হবে, যেমন চেন লিঙ্ক কীভাবে ইউজ করতে হয়। চেন লিঙ্কই সবাই ইউজ করে থাকে, অন্য ওরাকলগুলো তেমন একটা ইউজ হয় না, চেন লিঙ্কই পপুলার আর কি। তো এখন কথা হলো, আমি তো এখানে গাইড দিলাম, আপনি এখানে কীভাবে শিখবেন? এটার সবচেয়ে সহজ সমাধান হলো আপনি HTML CSS এবং জাভাস্ক্রিপ্ট, এই তিনটা কিন্তু আপনি বাংলায় অনেক পরিমাণ কোর্স পেয়ে যাবেন। যদি আপনি HTML CSS কোর্স বা HTML CSS নিয়ে এখানে ইউটিউবের মধ্যে সার্চ দেন তাহলে দেখবেন ভিডিওর অভাব নাই, অনেকে এখানে ডিটেলসে অনেকগুলো কোর্স তৈরি করেছে, আপনার চাইলে এই কোর্সগুলো দেখতে পারবেন। এটা ছাড়া যদি আপনি ইংলিশ বোঝেন তাহলে ইংলিশ কোর্সগুলো করতে পারেন। শুধুমাত্র HTML CSS এখানে দিয়ে আমি যদি এখানে এন্টার দিই তাহলে দেখতে পারবেন অভাব নাই ভিডিওর। এক একটা ভিডিও 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা, এই ভিডিওগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি। আপনি যদি জাস্ট 6 মাস টাইম দেন তাহলে HTML CSS জাভাস্ক্রিপ্ট এই তিনটা আপনার কমপ্লিট হয়ে যাবে। জাভাস্ক্রিপ্টেরও অনেকগুলো বাংলা কোর্স আছে, যদি আপনি এখানে সার্চ করেন তাহলে দেখতে পারবেন বাংলায় অনেকগুলো কোর্সই কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। তো এখান থেকে যদি আপনি 2টা বা 3টা কোর্স কমপ্লিট করেন তাহলে আমার মতে আপনার জাভাস্ক্রিপ্টটাও কমপ্লিট হয়ে যাবে। তারপরে আসে হলো রিয়্যাক্ট। আপনি যদি এখানে রিয়্যাক্ট লেখা সার্চ করেন, React.js, তাহলেও দেখতে পারবেন বাংলায় কিন্তু অনেকগুলো কোর্স এখানে আছে, মিনিমাম 10-15টা 20টা, আরও বেশি হবে এখানে নিচে গেলে দেখতে পারবেন, বাট অনেকগুলো কোর্স কিন্তু এখানে আছে, এক একটা কোর্সের মধ্যে 50টা 100টা করে ভিডিও। তো এগুলো কোনো রকেট সায়েন্স না, আপনি যদি কোর্সগুলো কমপ্লিট করেন এবং একটু একটু করে প্র্যাকটিস করেন
ছয় মাস থেকে এক বছরের মধ্যে আপনি একজন ব্লকচেইন ডেভেলপার হয়ে যেতে পারবেন। তারপর এখানে যেটা আছে সেটা হলো সলিডিটি। সলিডিটি নিয়ে হিন্দি এবং ইংলিশে অনেকগুলো কোর্স আছে। আপনি যদি ইংলিশ না বোঝেন পারফেক্টলি তাহলে আপনি প্রথমে হিন্দি কোর্সগুলো ফলো করতে পারেন, আর যদি আপনার ইংলিশে আইডিয়া ভালো থাকে তাহলে এখানে দেখতে পারবেন অনেক পরিমাণ কোর্স কিন্তু এখানে আছে যেগুলো আপনি করতে পারবেন। আমি আপনাদেরকে একটা সিম্পল ট্রিক্স বলে দেই, আপনি যেই জিনিসটা সম্পর্কে আপনার কনফিউশন আছে বা জানেন না এই জিনিসটা লেখা, জাস্ট এখানে যদি ইউটিউবের মধ্যে সার্চ করেন মিনিমাম 100-500 ভিডিও প্লাস এখানে পেয়ে যাবেন। যেমন ধরেন আপনি এখানে যে কোনো একটা, ধরেন আপনি গানাশ সম্পর্কে তেমন একটা জানেন না বা জানেনই না, গানাশ লেখে যদি আপনি সার্চ করেন তাহলে দেখতে পারবেন অনেক পরিমাণ ভিডিও আপনি এখানে পেয়ে যাবেন। জাস্ট আপনাকে একটু টাইম দিতে হবে, কারণ বাংলাতে সলিডিটি বা স্মার্ট কন্ট্রাক্ট ডেভেলপমেন্ট নিয়ে তেমন কোনো ভিডিও নাই। বাট আপনি যদি চেষ্টা করেন তাহলে এক বছরের মধ্যে আপনি একজন ভালো ডেভেলপার হয়ে যেতে পারবেন। এবং আমি তো ভিডিওর শুরুতেই বললাম যে ক্রিপ্টো ডেভেলপারের কী পরিমাণ চাহিদা বর্তমানে। আমার পরিচিত এমন অনেক মানুষ আছে যারা মান্থলি 5-7 লাখ এবং 10 লাখ তার বেশিও স্যালারি পেয়ে থাকে। সো এখানে ইনকাম নিয়ে তেমন কোনো চিন্তা করার দরকার নাই। যদি আপনি লাইগা থাকেন, এক বছর যদি আপনি এখানে পরিশ্রম করেন, আশা করি আপনি একজন ভালো ডেভেলপার হতে পারবেন। এটার জন্য অবশ্যই অনেক পরিমাণ পরিশ্রম করতে হবে, পরিশ্রম ছাড়া কিন্তু কিচ্ছু হবে না, এটা অবশ্যই মাথায় রাখবেন। সো আশা করি আপনার কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। আর চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে নোটিফিকেশন বেল বাটনটি বাজিয়ে দিতে পারেন, যেন এই ধরনের আপডেটগুলি আপনি সবার আগে পান।